হাওড়া জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কর্মসূচি। একদিকে চলছে যেরকম শিক্ষক দিবস, আর অন্যদিকে চলছে তৃণমূল যোগদান শিবির। তৃণমূল পার্টি অফিসে বিরোধী দলনেতা উজ্জ্বল সাঁতরা বিজেপি ছেড়ে প্রায় শতাধিক কর্মী নিয়ে তৃণমূলে যোগদান করলেন। এছাড়াও যোগদান করেছেন সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন জগৎবল্লভপুরে। এই প্রথমবার শিক্ষক দিবসের দিনে এরকম এক ঘটনা ঘটল। করেছেন 35-40 জন কর্মী আজকে এখানে যোগদান করেছেন। আগামী দিনে আরও সবাই যোগদান করবেন, সেটা অন্যান্য দল থেকেও যোগদান করবেন। আমরা আজকে ছোট্ট করে প্রস্তুতিটা শুরু করলাম। অনেকদিন থেকেই জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতির কাছে আবেদন করছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে। আমরা যেহেতু দলের তরফ থেকে এখনও কোনো বড় অনুষ্ঠান করে যোগদান পর্বের কোনো অনুমতি পাইনি, সেই জন্য আমরা এখনও বড়ভাবে সেটা করিনি। কিন্তু আজকে আমরা একদম ছোট্ট করে আমাদের বিধায়ক কার্যালয়ের মধ্যেই আমরা আজকের এই যোগদান অনুষ্ঠানটা ছোটো করে করলাম কোভিড বিধি মেনে। যেদিন দল আমাদের অনুমতি দেবে যে বড় করে সভা করে যোগদান পর্ব, সেদিন আমরা যোগদান করব। আরও জগৎবল্লভপুরের মাটিতে বহু রাজনৈতিক দল এবং বহু পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের দলে যোগদান করবে। বলছি না, যারা আসতে চাইছি, আমরা তো রাজনৈতিক দল, যদি কেউ আসতে চায় আমাদের রাজনৈতিক দলে, আমাদের দলের আদর্শ, দলের নীতি মেনে যদি কেউ যোগদান করতে চায়, আমরা নিশ্চিতভাবেই তাকে অভিবাদন জানাবো এবং নিশ্চিতভাবেই তাকে ওয়েলকাম করবো। বড়গাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে যিনি বিরোধী দলনেতা ছিলেন তিনি জয়েন করেছেন, একজন সদস্যা জয়েন করবেন বলেছিলেন কিন্তু তিনি অসুস্থ হওয়ার জন্য আসতে পারেননি। এছাড়াও ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, এই অঞ্চলে যারা নেতৃত্ব দিতেন তারা সহ, একটু আগে আমি নাম পড়লাম, বহু কর্মী আজকের এই দলে যোগদান করলেন। যেহেতু আমরা ঘরের মধ্যে কোভিড বিধি মেনে করছি, সেহেতু সবাইকে আমরা আজকের এইখানে আনতে পারি আজকে পারেন, এটা বলতে পারেন। আপনাদের ধারণাটা ঠিক যে আমরা আজকে যেহেতু শিক্ষক দিবস, সেহেতু শিক্ষক দিবস একটা সিগনিফিকেন্ট দিন, সেই জন্য আমরা কলমটাকেই আজকে হাতিয়ার করলাম, যে কলমটাকে দিয়েই আমরা তাদের অভিবাদন করলাম। যেহেতু বিভিন্ন আজকে শিক্ষক দিবসে আমাদের দলের নির্দেশ আছেই, শিক্ষক আমরা ছোট ছোট করে বিভিন্ন জায়গায় পালন করছি। আমি আপনাদের বলি, আমি একটা প্রস্তুতি নিয়েছিলাম যে আমার জগৎবল্লভপুর কেন্দ্রের দুটো তো জোন, একটা ডোমজোড় এবং একটা জগৎবল্লভপুর জোন, এখানে আমি দেখলাম প্রায় 2000-এর ওপর, যদি আমাকে সম্বর্ধনা দিতে হয় আজকে তাহলে প্রায় 2000-এর ওপর শিক্ষক আমাকে বলতে হবে।
কিন্তু কোভিড বিধি যদি মানতে হয় তাহলে আমি 2000 শিক্ষককে একত্রিত করতে পারবো না। আমি যদি 100 বা 200 শিক্ষককে সম্মানিত করি বিধায়ক হিসেবে, তাহলে আমার মনে হয় সেটা ইনজাস্টিস হবে এবং শিক্ষকদের কাছে একটা ভুল বার্তা যেতে পারে। সেই জন্য আমি এবারে এই প্রোগ্রামটাকে ক্যান্সেল করলাম। আশা করি আগামী বছর নিশ্চিতভাবেই আমরা কোভিডকে অতিক্রম করতে পারবো এবং কোভিডের এই সময় বিধি নিষেধ থাকবে না। আগামী বছর আমি খুব সমস্ত আমার এই জোনের যারা শিক্ষক আছেন তাদের নিশ্চিতভাবেই আমি সম্মানিত করতে পারবো। মানুষ জিতেছে, জেতানোর পরও যে আমি উন্নয়ন পেয়েছি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই পেয়েছি। কারণ কলকাতায় 1 নম্বর পঞ্চায়েত ছিল টিএমসি, প্রধান টিএমসি আমাকে সাহায্য করেছে। সেই উন্নয়ন থেকে সন্তোষপুরে যাতে আরও উন্নয়ন হয় সেই ক্ষেত্রে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চাই। না, আমি স্বেচ্ছা বলছি জয়েন করেছি। হ্যাঁ, আমার নাম হচ্ছে উজ্জ্বল কুমার সাঁতরা। বিরোধী দলনেতা ছিলাম উজ্জ্বল কুমার সাঁতরা।